আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বুন্দিয়া। চেষ্টা করছি খুব সহজভাবে বুন্দিয়া একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। এই বুন্দিয়াগুলো হবে একদম ঝরঝরে, একটা আরেকটার সঙ্গে লাগবে না, ভিতর থেকে একদম রসে ভরা হবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, চালনিতে চেলে নিচ্ছি। চেলে নিলে যে উপকারটা হবে সেটা হচ্ছে বেসনের যে দলা দলা থাকে সেটা ভেঙে যাবে। চেষ্টা করবেন চেলে নেওয়া। বেসনটা আমি চেলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ, এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু দিতেই হবে, না দিলে বুন্দিয়া মচমচে হবে না। দিয়ে দিচ্ছি ঘি, যে কাপে আমি বেসন নিয়েছি সেই কাপ দিয়ে পানি নেব। পানি দিয়ে বেসনটাকে হ্যান্ড গ্রেটার দিয়ে বেটার তৈরি করে নেব। মনে রাখবেন 1 কাপ বেসন আর 1 কাপ পানি দিলে ঠিক হবে। এই বেসনটাকে যত ভালো করে ফাটাবেন ততই কিন্তু বুন্দিয়া ভালো হবে। প্রায় আমি বেসনটাকে এভাবে হ্যান্ড গ্রেটার দিয়ে 6 মিনিটের মতো ফেটে নিয়েছি। যেভাবে আমরা কেকের বেটার তৈরি করি সেইভাবে বুন্দিয়া বেটার তৈরি করতে হবে। এতে করে ফেটে নিলে বুন্দিয়াটা ভালো ফুলবে এবং ভিতরে রসটা ঢুকবে। বেটারটা ঠিক এইরকম হবে। বেটারটা হয়ে গেছে, এখান থেকে কিছুটা বেটার তুলে নিচ্ছি। আমি 2টো কালার করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি জর্দার রং, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমরা যে বাজারে কিনে খাই সেখানে কিন্তু 2টা একটা লাল লাল দেওয়া থাকে, দেখতে ভালো লাগে। বাটিতে যে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আপনারা চাইলে স্কুপও করতে পারেন। এবার আমি সিরেটা করে নেব, তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি। বুন্দিয়া সিরেটা কিন্তু ঘন সাইজের রাখতে হবে। দিয়ে দিয়েছি 2টো সাদা এলাচ। বুন্দিয়া সিরেটা কিন্তু পাতলা করা যাবে না। সিরেটার ভিতরে ভিনেগার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। সিরেটা জমাট বাঁধবে না। সিরেটা যখন কয়েকবার বলক ওঠার পরেই নামিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই চেষ্টা করবেন সাদা তেল দেওয়া। সাদা তেল দিয়ে বুন্দিয়াটা ভাজবেন, সরিষার তেলের ভাজবেন না। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা ট্রাই করে নিচ্ছি, 1 ফোঁটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উঠে গেছে। এরকম তেলে বুন্দিয়া ভাজতে হবে। এইরকম ঝাঁঝরা সবারই ঘরে থাকে। জর্দার রংটা বানিয়ে দেখাবো, ঠিক একটু উঁচুতে ধরতে হবে, তেলে যেন ঠেকে না যায়। এভাবে দিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে দিতে হবে, খুব সুন্দরভাবে পড়ছে। আপনার তেলটাকে প্রচুর গরম রাখতে হবে, তাহলে বুন্দিয়াটা গোল গোল হবে। 2 মিনিট ভাজার পরে এটাকে উঠিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে করে ফুড কালারটা ভেজে নেব। ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিচ্ছি শিরের ভিতরে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।